প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট আপনি অনলাইনে কিভাবে চেক করবেন এবং আপনার পঞ্চায়েতে কতজন ব্যক্তি ফাইনাল লিস্টে নাম উঠেছে সেগুলো কিভাবে অনলাইনে চেক করা যায় বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পাশাপাশি এই লিস্টটা কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং লিস্টে যদি আপনার নাম থাকে আপনার ডিটেইলসটা কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনার ফাদার্স নেম কি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট কি রয়েছে, কত ডেটে আপনার সেই ঘর স্যাংশন হয়েছে এবং আপনার পুরানো ঘরের ছবি কেমন ছিল, সমস্ত বিষয়গুলো আপনি অনলাইনেই চেক করে জানতে পারবেন আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে বা আপনার মোবাইল থেকে। কমপ্লিট প্রসেস এই ভিডিওতে দেখব। তবে এখনও পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশিত হয়নি, বেশ কিছু ডিস্ট্রিক্টের লিস্ট গত 26 ডিসেম্বর থেকে আপলোড হচ্ছে। ধীরে ধীরে বাকি পঞ্চায়েতগুলো বা বাকি ডিস্ট্রিক্টগুলোর যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েত ওয়াইজ লিস্ট প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যেই। আপনারা সকলেই এই পদ্ধতিতেই আপনাদের লিস্ট ডাউনলোড করতে পারবেন। কমপ্লিট প্রসেস দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট আপনি চেক করতে চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এই পেজে একটা অপশন পাবেন আওয়াস শপ, এর আন্ডারে রিপোর্ট নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে বিভিন্ন অপশন আপনার সামনে শো হবে। একদম সর্বশেষ যে অপশন রয়েছে এখানে দেখবেন সোশ্যাল অডিট রিপোর্ট, এই যে অপশনটা রয়েছে এর আন্ডারে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। মোবাইল থেকে কাজটা করতে চাইলেও এই একই পদ্ধতিতেই আপনি কাজটা করতে পারবেন। এখানে প্রথম দেখুন, এখানে সমস্ত অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথম যে অপশানটা রয়েছে এখান থেকে আপনার রাজ্য অর্থাৎ স্টেট এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে তারপরে আপনার ব্লকের নাম এখানে চলে আসবে, ব্লক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। আপনার পঞ্চায়েত সিলেক্ট হয়ে গেলে এখান থেকে সেশনটা অর্থাৎ 2022-23 এই সেশন আপনি সিলেক্ট করবেন এবং এখানে সর্বশেষ যে অপশন পাবেন তার আন্ডারে একদম উপরে অপশন পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখবেন একটা ক্যালকুলেশন দেওয়া থাকবে, এটা সলভ করতে হবে। অর্থাৎ 50 - 70 যেটা দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে হবে -20। তো আপনার ক্ষেত্রে ক্যালকুলেশন আলাদা হতে পারে, সেই অনুযায়ী আপনি ক্যালকুলেশন করে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে এবার দেখবেন আপনার সমস্ত লিস্টটা পঞ্চায়েত ওয়াইজ লিস্টটা এখানে প্রকাশিত হবে, কতজন ব্যক্তির নাম রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে নামের সাথে পেয়ে যাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি কপি করে রাখবেন এবং ডান দিকে সমস্ত অপশানগুলো আপনার দেওয়া থাকবে, তার জব কার্ড নাম্বার কত রয়েছে এবং সেশন কী রয়েছে, কত তারিখে স্যাংশন হয়েছে সমস্ত বিষয়টা এবং কত টাকা পাবেন সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এই অনুযায়ী আপনাকে এই লিস্টটা চেক করে দেখতে হবে যে আপনার নামটা রয়েছে কি না। এবং এই লিস্টটা ডাউনলোড করতে চাইলে আপনি এক্সেলে ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড এক্সেলে ক্লিক করলে এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করলে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, সমস্ত নামগুলো আপনার পিডিএফে চলে আসবে। এবং এই নামের পাশে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেলেন, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেই ব্যক্তির সমস্ত ডিটেলসটা আপনি চেক করতে পারবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কপি করে নেবেন, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেই ব্যক্তির সমস্ত ডিটেলস চেক করতে চাইলে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবার আপনি চেক করতে পারবেন। তার জন্য এখানে দেখুন অপশন রয়েছে স্টেক হোল্ডার্স, এর আন্ডারে পাবেন IAY PMAYG বেনিফিশিয়ারি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে উপরের যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এবার আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন আপনার নামের পাশে দেওয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করে সাবমিট করলে এখানে আপনি দেখতে পাবেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলসটা শো হবে, সেই ব্যক্তির কী নাম রয়েছে, কোন ব্লক, কোন পঞ্চায়েত থেকে শুরু করে কোন ক্যাটাগরি, তার জব কার্ড নাম্বার কত রয়েছে এবং মোবাইল নাম্বার কী রয়েছে, সমস্ত কিছু এখানে শো হবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট কী রয়েছে, ব্যাংকের সমস্ত ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন এবং আপনার স্যাংশন কত তারিখে হয়েছে সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন, কত টাকা আপনি পাবেন এবং আপনার কোনো ইনস্টলমেন্ট এসেছে কি না
সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে দেখছেন এখনও পর্যন্ত ইনস্টলমেন্টের টাকা ছাড়া হয়নি, আগামী কিছুদিনের মধ্যেই ছাড়া হবে। এবং পুরনো যে ঘর ছিল সেই পুরনো ঘরের ছবি কেমন ছিল সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এইভাবে আপনি সমস্ত লিস্টটাকে যেমন ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি সেই লিস্টে যদি আপনার নাম থাকে আপনার সমস্ত তথ্যটাও আপনি চেক করে জানতে পারবেন। তো পরবর্তীতে যে সমস্ত ডিস্ট্রিক্টের বা যে সমস্ত পঞ্চায়েতের লিস্ট এখনও প্রকাশিত হয়নি সেগুলোর নো ডাটা ফাউন্ড যদি দেখায়, পরবর্তীতে দু একদিন পরে আবার ট্রাই করবেন। সেগুলোর কাজ চলছে, আপলোডের কাজ চলছে বা সেগুলো স্যাংশনের কাজ চলছে, সেগুলো ধীরে ধীরে আপলোড হয়ে যাবে, সেগুলো আপনি এই একই পদ্ধতিতেই চেক করতে পারবেন।